realmente si hay que reconocer a alguien es a los hermanos de Bangladesh, que se pusieron la camiseta como nosotros desde... Assalamu alaikum. Shaduna Chibir Tuber Askera Jone. সাথে আছি আমি হাসানুল ইসলাম বাংলা একটা প্রবাদ আছে ঠেলায় পড়লে নাকি সিংহ গাছে ওঠে এই কথা বলার কারণ শুধুমাত্র ভালোবাসা দিয়ে বাংলাদেশের মানুষ যা করে দেখালো তা দেখে ভারতীয় মিডিয়া রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছে আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশে যেমন পাগলামি হয়েছিল ঠিক একইভাবে আর্জেন্টাইনরাও একই রকম ভালোবাসা বাংলাদেশকে দিচ্ছে আর্জেন্টাইনদের কেউ কেউ বাড়ির রং বাংলাদেশের পতাকার মতো করে ফেলছে এবং অনেক ভারতীয়দের দেখা গিয়েছে তাদের দোকানে বাংলাদেশের পতাকা রাখতে কেন আর্জেন্টিনার ভারতীয়রা তাদের দোকানে বাংলাদেশের পতাকা রাখছে বাংলাদেশীদের নিয়ে আর্জেন্টাইনদের পাগলামি দেখে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বাংলাদেশকে নিয়ে আর্জেন্টাইনদের পাগলামি এখন সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ না থেকেও যেভাবে আলোচনা এসেছে তা বিশ্বে এক বিরল ঘটনা হয়ে থাকবে ইতিহাসের পাতায় বিশ্বকাপ ফুটবল আসলে আমরা যেমন বাংলাদেশে দেখে থাকি অনেক আর্জেন্টিনার ভক্তরা তাদের বাড়ির রং আর্জেন্টিনার পতাকার মতো করে ফেলে ঠিক একই ধরনের পাগলামি এখন আমরা দেখছি আর্জেন্টাইনদের মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে একটি ছবি যেখানে দেখা গিয়েছে এক আর্জেন্টাইন তার বাড়ি এবং বাড়ির গেটের রং বাংলাদেশের পতাকার মতো করে ফেলেছে মাত্র দুমাস আগেও যারা বাংলাদেশের নামই জানতো না আজ তারাই লাল সবুজের পতাকা যেমনভাবে আঁকড়ে ধরেছে তা দেখে গর্বে বুক ভরে যাবে সকল বাংলাদেশির বাংলাদেশকে নিয়ে আর্জেন্টাইনদের এই পাগলামি নজরে এসেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমগুলোতে ফলাও করে প্রচার হচ্ছে কিভাবে বাংলাদেশকে আপন করে নিয়েছে আর্জেন্টিনার জনগণ বাংলাদেশ এবং আর্জেন্টাইনদের ভালোবাসার সম্পর্ক ও পাগলামি নিয়ে পশ্চিমবাংলার জনপ্রিয় টিভি চ্যানেল TV9 বাংলা প্রচার করছে দুই দেশের মধ্যে দূরত্ব 17,000 কিলোমিটারেরও বেশি দুই দেশের মধ্যে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত দুর্বল কিন্তু ফুটবল কবেই বা সীমানার বাধা মেনেছে আর তাই প্রতি 4 বছর অন্তর 1 মাসের জন্য পাক্কা আর্জেন্টাইন হয়ে ওঠেন বাংলাদেশের নাগরিকরা বিশ্বকাপ চলাকালীন ফিফার পক্ষ থেকে একটি ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে যে ভিডিও ক্লিপে দেখা গিয়েছিল মেক্সিকোর বিরুদ্ধে লিওনেল মেসির গোল উদযাপন করছে হাজার হাজার বাংলাদেশি সমর্থক বাংলাদেশে আর্জেন্টিনার এই বিপুল সমর্থন স্বাভাবিকভাবেই বিস্মিত করেছে ফুটবল বিশ্বকে আর্জেন্টিনা ফুটবল দলের পক্ষ থেকেও দক্ষিণ এশিয়ার এক দেশে তাদের এই পাগলপাড়া সমর্থকদের স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলাদেশ দেখেছে ভালোবাসার বদলে আর্জেন্টাইনরাও বাংলাদেশকে ভালোবাসা দিচ্ছে আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ উদযাপনে আকাশের নীলে আর্জেন্টাইন পতাকার সাথে বাংলাদেশের পতাকাও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের ক্রিকেট দলের সমর্থন করতে দেখা গিয়েছে পশ্চিমবাংলার মিডিয়া ছাড়াও আর্জেন্টিনা ও বাংলাদেশের এই ভালোবাসার গল্প ভারতের বিভিন্ন মিডিয়া তাদের পত্রিকায় ফলাও করে প্রচার করছে আর্জেন্টিনায় প্রবাসী বাংলাদেশিরা এখন হিরোর মতো জীবনযাপন করছে বাংলাদেশি বলে পরিচয় দিলে তাদের জড়িয়ে ধরছে আর্জেন্টাইনরা আর্জেন্টাইনরা বাংলাদেশি দোকানগুলোতে পণ্য কিনতে ভিড় করছে প্রবাসী বাংলাদেশিরা বলছে তাদের বিজনেস আগের থেকে অনেক বেড়ে গিয়েছে আর্জেন্টাইনরা কেনাকাটার ক্ষেত্রে বাংলাদেশের পণ্যকেই বেশি প্রাধান্য দিচ্ছে এমন অবস্থায় অনেক ভারতীয় প্রবাসীরাও তাদের দোকানের সামনে বাংলাদেশের পতাকা লাগিয়ে রাখছে বলে শোনা যাচ্ছে মূলত আয় রোজগার বাড়াতে অনেক ভারতীয় নিজেদের বাংলাদেশি হিসেবে পরিচয় দিচ্ছে আর্জেন্টিনায় প্রিয় দর্শক বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও যে কাজটি অনেক দেশই করতে ব্যর্থ হয়েছে সেই কাজটি বাংলাদেশ ভালোবাসা দিয়েই করে দেখিয়েছে আমরা যে সম্মানটা পেয়েছি আর্জেন্টাইনদের কাছ থেকে এখন সে সম্মান অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আপনার আমার আমাদের সকলের আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিডি টিউবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ